নমস্কার ছাত্রছাত্রীরা আমরা ধারাবাহিকভাবে যেমনভাবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আলোচনা করছিলাম সেই ধারা অব্যাহত রেখে আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের বিষয় ভৌতবিজ্ঞান এটি কিন্তু পার্ট সিক্সের আলোচনা এটি দু হাজার একুশ সালের সেকেন্ড সিরিজের আলোচনা তাহলে চলো সময় নষ্ট না করে দেখেনি প্রশ্নোত্তর পর্ব কি আছে প্রথম প্রশ্ন ঠিক উত্তর নির্বাচন করো কোন স্প্রিং বলের ধ্রুবকের একক হলো এখানে চারটি অপশান আছে যেহেতু এটুগুলো এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থে তোমাকে চারটি অপশানের ভেতরে সঠিক অপশানটি বেছে নিয়ে লিখতে হবে এখানে লাল কালি দিয়ে তোমাদের উত্তরগুলো সঠিক উত্তরগুলো দেখানো হয়েছে অর্থাৎ উত্তর হবে এক দশমিক একের প্রশ্নের কোন স্প্রিং বলের ধ্রুবকের একক হলো এন বাই এম দুইয়ের দাগের প্রশ্নটিতে চলে যাই গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হল হলো তারপরে প্রশ্ন একটি বলকে খাড়াভাবে উপরের দিকে হলো যাত্রাপথের সর্বোচ্চ ছোড়া বিন্দুতে স্থিতি স্থিতিশক্তি হবে সর্বাধিক এরপর সে দুয়ের দাগ নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা তা নিরূপণ করো ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে এটি সঠিক অতএব এটি আমরা লিখবো সত্য যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার পিএইচ এর মান হয় লেস দ্যান সেভেন না গ্রেটার দ্যান সেভেন তাহলে এটা হবে সত্য দুই দশমিক তিনের দাগে আছে কার্য হলো একটি ভেক্টর রাশি এটি হলো মিথ্যা কারণ কার্য হলো একটি স্কেলার রাশি এরপর সে সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন আছে জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হলে দ্রবণটি হয় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অপরদিকে জলে প্রোটিন অনু দ্রবীভূত হলে দ্রবণটিও হয় ক্লোরাইডীয় দ্রবণ যেমন স্টার্চকে জলে মিশিয়ে গরম করলে স্টার্চের ক্লোরাইডীয় দ্রবণ উৎপন্ন হয় এবার সে তিন দশমিক দুই কোনো বস্তুর ভর এম ও গতিশক্তি ই হলে প্রমাণ করে যে বস্তুটির ভরবেগ হলো টু এম ই ইন্টু ওয়ান বাই টু ধরা যাক এম ভরের বস্তুটি ভি সমবেগে গতিশীল অতএব বস্তুটির গতিশক্তি ইকাল টু হাফ এম ভি স্কোয়ার হবে অর্থাৎ ভি স্কোয়ার ইকল টু হবে টু ই অর্থাৎ গেল টু ই বাই এম এমটা ছিল গুণ সম্পর্ক চলে হয়ে গেল ভাগ সম্পর্ক তাহলে ভি স্কোয়ার থেকে যখন আমি ভি আনবো তখন আমার রুট ওভার এর মধ্যে দিতে হবে তাই রুট ই বাই এম এবং বস্তুটি রৈখিক ভরবেগ হবে পি ইকাল টু এম ভি ইকাল টু এম টু ভি এর মান আমরা পেয়েছি রুট রুট টু ই বাই এম আর ওদিকে এম রয়েছে অর্থাৎ সমান সমান হবে রুট টু এম এটা তাহলে এবার আসছে নিচের প্রশ্নটির উত্তর দাও একটি জৈব যৌগে ভর অনুপাতে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান পার্সেন্ট ফসফরাস আছে যদি ওই যৌগটির একটি অনুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো তোমাকে দেওয়া আছে পি ইকাল টু থার্টি ওয়ান যৌগটির একটি আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো

অর্থাৎ প্রশ্নানুসারে একত্রিশ ইন্টু একশো বাই এম ইগল টু জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান বা এম ইগল টু থার্টি ওয়ান ইন্টু একশো ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু কত হচ্ছে একশো হাজার মানে এক লাখ অর্থাৎ যৌগটির মোলার ভর হবে এক লাখ গ্রাম পার মোল যৌগটির একটি আয়তন হবে দু বাইশ দশমিক চার লিটার তাহলে এই গেল তোমাদের নবম শ্রেণীর পার্ট সিক্সের এর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের নির্ভুল প্রশ্ন ও উত্তর আশা করছি এই ভিডিও নবম শ্রেণির ছাত্রছাত্রীর শিক্ষানুরাগী তোমাদের সবাইকে অনেক অনেকভাবে উপকৃত করবে তোমরা যারা চ্যানেলে নতুন আসলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা ডেস্ক্রিপশন বক্সে গেলে পার্ট সিক্সের ক্লাস নাইনের সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো একসাথে পেয়ে যাবে তোমাদেরকে আলাদা আলাদা করে খুঁজে নিতে কোনো অসুবিধা হবে না ধন্যবাদ সবাই ভালো থেকো